হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রয়েছি নাজমুস সৌদ। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটরের সাহায্যে কিভাবে একটি গভর্নমেন্টের ছুটির তালিকা সহ ক্যালেন্ডার তৈরি করবেন, অর্থাৎ গভর্নমেন্ট ছুটি সহ যে ক্যালেন্ডারটি বাজারে পাওয়া যায় সেই ক্যালেন্ডারটি আপনি ইলাস্ট্রেটরে কিভাবে তৈরি করবেন। এখানে কাজ করার সময় প্রত্যেকটি কাজ আমি বলে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কিভাবে হচ্ছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি ইলাস্ট্রেটরে। এখানে আমি ইলাস্ট্রেটরে একটি A4 সাইজ পেজ নিয়েছি। আপনারা ইচ্ছা করলে অন্য পেজও নিতে পারেন, সমস্যা নেই। আপনারা যেই সাইজে ক্যালেন্ডার তৈরি করবেন সেই সাইজে পেজ নেবেন, ইচ্ছা করলে পরবর্তীতে সেটা চেঞ্জ করতে পারবেন পেজের সাইজটা, কোনো সমস্যা নেই। এখন আমরা এখানে রুলারটা শো করাবো এবং আমরা দেখবো যে এটি কোন মাপে আছে। রুলার শো করানোর জন্য আমি কিবোর্ড শর্টকাট বলছি, আপনারা কন্ট্রোল ধরে আর যদি প্রেস করেন তাহলে এখানে রুলারটা চলে আসবে। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করে আপনারা দেখবেন যে এখানে আমাদের এই মাপটা কোন হিসাবে আছে। এখানে পয়েন্ট আছে, পিকাস আছে, ইঞ্চি আছে, তারপরে মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, অনেক কিছু আছে। আমি ইঞ্চিতে কাজ করবো, এখানে আমি ইঞ্চি সিলেক্ট করেছি। আমি এখানে মূলত ইলাস্ট্রেটর CS3 যেটি সেটি দেখাচ্ছি। ইলাস্ট্রেটর সকল ভার্সনের কাজ মোটামুটি একই ধরনের, আপডেট ভার্সনগুলোতে বেশ কিছু সুবিধা দিয়ে থাকে, অ্যাডভান্স লেভেলে কিছু কাজ করতে পারবেন, তবে কোনো সমস্যা নেই, সকল ইলাস্ট্রেটর ভার্সনে আপনারা একই ধরনের কাজ করতে পারবেন। এখানে ক্যালেন্ডারটার দিকে লক্ষ্য করি, এখানে প্রথমে উপরে হেডিং রয়েছে, এখানে কিছু ছবি রয়েছে। মূল কাজ হচ্ছে এই ভিতরে এই বডিটা, অর্থাৎ এই সকটি কীভাবে তৈরি করব এবং সকের মতো তথ্য কীভাবে দেবো, এটি হচ্ছে মূল কাজ। তাহলে প্রথমে আমরা যে কোনো একটি সক তৈরি করে নেব, যেমন এই প্রথমটাতে লক্ষ্য করুন, জানুয়ারি, আমরা এই ছকটা তৈরি করে নেব। তারপরে কপি পেস্ট করে আপনারা অন্যান্য ছকগুলো তৈরি করতে পারবেন। এবং সর্বশেষ নিচে রয়েছে কিছু ছবি রয়েছে, আমরা ছবি দেবো না, জাস্ট শুধু এই লেখাটা দেবো, আর নিচে এই লেখাটা আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা প্রথমে এই ছকটা তৈরি করব। এই ছকটা তৈরি করার জন্য কী করতে হবে, আমরা ইলাস্ট্রেটরে যাই, আমরা প্রথমে একটি ঘর নিতে পারি, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেল নিতে পারি, অথবা আমরা এই রেখা দিয়েও নিতে পারি, কোনো সমস্যা নাই। আমি একটি রেখা দিয়ে নিচ্ছি শুরুতে। আপনারা যখন ইলাস্ট্রেটর কাজ করবেন তখন অবশ্যই এটি জুম করে করে কাজ করবেন। আমি কন্ট্রোল ধরে স্পেস বার দিয়ে আমি এখানে মাউসের ড্র্যাগ করে টেনে আনলাম, তাহলে এটি আমার জুম হয়ে গেল। তারপরে স্পেস বার দিয়ে আমি এটি ড্র্যাগ করে ক্লিক করে আমি এটা মুভ করতে পারছি। এখানে প্রথমে আমি একটি রেখা নিয়ে নিলাম, এটি দেখি কালার রয়েছে কালো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং এখানে আমরা ইচ্ছা করলে চিকন মোটা করে দিতে পারি এইখান থেকে, এই যে এখানে 1 PT রয়েছে, 1 PT থাক। তারপরে আমরা এটি কপি করব। কপি করার জন্য আপনারা Ctrl+C তারপরে Ctrl+V দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কিবোর্ডের অল্টার কী চেপে ধরে আমি টেনে আনছি, মাউস দিয়ে ক্লিক করে টেনে আনছি। অনুরূপভাবে আমি শক কুলার নিতে পারি, অথবা আরও একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে Ctrl+C দিলেন আর Ctrl+V যদি দেন তাহলে সেটি অন্য জায়গায় সরে যাবে। সেটি না করে আপনারা Ctrl+C তারপরে আপনারা Ctrl+F দিতে পারেন। F দিলে দেখবেন যে আরেকটা এই জায়গায় ডুপ্লিকেট হয়ে গেছে, তারপরে এটি আপনারা অ্যারো কি দিয়ে দিয়ে সরাই দিতে পারেন। কিন্তু এখানে দেখুন আমি যখন অ্যারো কি দিচ্ছি এটা খুবই অল্প পরিমাণে সরছে, এটা যদি আমি বেশি পরিমাণে সরাতে চাই তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে কে চাপ দিতে পারি, তাহলে একটি আমার প্রিফারেন্সের বক্স আসবে। আপনারা ইচ্ছা করলে এটি এখান থেকেও আনতে পারেন, এডিট থেকে, এই যে এখানে প্রিফারেন্স, এখান থেকে এই যে জেনারেল, এখানে ক্লিক করলে এটি চলে আসবে, বক্সটা চলে আসবে। এখানে লেখা আছে কিবোর্ড ইনক্রিমেন্ট, এখানে 0.0014 রয়েছে, এটি আমি 0.14 দিতে পারি। তারপরে দেখুন এখানে অনেক দ্রুত জোরে জোরে সরছে। তারপরে আমি আবার Ctrl+C Ctrl+F দিলাম এবং সরালাম, এই দেখুন সরছে, Ctrl+C Ctrl+F সরছে। এখন এখানে আমাদের কয়টা রয়েছে, এখানে রয়েছে আমাদের রো রয়েছে 1 2 3 4 5 6, 6টি রো রয়েছে, আর কলাম রয়েছে 1 2 3 4 5 6 7, এদিকে 7টি এবং এদিকে 6টি। তাহলে আমরা এখানে 6টি নেব, 1 2 3 4 5। আমরা আরেকটা নিতে পারি, আরেকটি নিয়ে নিলাম। এখন এদিকে আমরা 7টি নেব। অনুরূপভাবে আমরা এই পাশেও একটা রেখা নিতে পারি, তারপরে আমি এটি কপি করি, Ctrl+C Ctrl+F, কটা হয়েছে 1 2 3 4 5 6 7, 7টা হয়ে গেছে। তারপরে আমরা এই সবগুলো সিলেক্ট করে এটি ছোট করে দিতে পারি। এভাবে আমাদের ছক তৈরির কাজ শেষ। আমরা ছকটা আরও সাইজ করব। আমি আবার একটু জুমটা বড় করে নিচ্ছি। তারপর আমরা যেটি করব এটির মধ্যে এখন আমরা টেক্সট দেবো। আগে টেক্সট কীভাবে দেবো, এখানে যে টেক্সট টাইপ রয়েছে টাইপ টুল, এটিতে ক্লিক করার পর আমরা সরাসরি এখানে ক্লিক করব না, আমরা এইভাবে ড্র্যাগ করে টেনে আনে একটি টেক্সট বক্স তৈরি করব। তারপরে এই টেক্সট বক্সের মধ্যে আমরা লিখব,
এখন আমরা এটি বাংলা ফন্টে যেহেতু লিখব সেই কারণে এখান থেকে আমরা সুতিনি ফন্ট সিলেক্ট করব। এখানে ক্লিক করে অথবা আমি এখানে সুতিনি লিখছি, এই যে সুতিনি এমজি চলে আসছে। আর আমরা ফন্ট আপাতত 12ই রাখি, পরবর্তীতে আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা ক্যালেন্ডারের দিকে দেখি এটি কিভাবে আছে। দেখুন প্রথমে বার রয়েছে, তারপরে সংখ্যা রয়েছে, সংখ্যাগুলো অনেক বড়, এবং পরে ছোট ছোট করে বাংলা এবং আরবি এই দুটি তারিখ এখানে দেওয়া রয়েছে। যাই হোক, প্রথমে আমরা এখানে বারগুলো লিখব। বারগুলো রয়েছে এখানে, রবিবার থেকে শুরু হয়েছে, আমরা রবিবার থেকে শুরু করি। রবি আমরা একটি ট্যাব দেব, ট্যাব দিয়ে দিয়ে লিখব সোম, মঙ্গল, বুধ, বৃহস্, শুক্র, শনি। দুই লাইনে চলে গেছে, কোনো সমস্যা নাই, এটি আমরা ঠিক করব। যেহেতু আমরা এখানে ট্যাব দিয়েছি সেই কারণে আমাদের ট্যাব সেট করতে হবে, এবং সেই ট্যাবের মাধ্যমে এখানকার অ্যালাইনমেন্টগুলো ঠিক করতে হবে। তাহলে ট্যাব আমরা কীভাবে আনব? ট্যাব বার রয়েছে হচ্ছে আপনারা উইন্ডোজ থেকে এখানে যে টাইপ রয়েছে এই টাইপে ক্লিক করার পরে এইখান থেকে ট্যাবস এই বারটা আনতে পারেন, অথবা আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে টি দিতে পারেন। তারপর আমরা ট্যাব কি সেট করব, আমরা হচ্ছে এই যে সেন্টার ট্যাবগুলো সেট করব। সেই কারণে আমি এখানে সেন্টার ট্যাব সিলেক্ট করলাম। তারপরে এখানে আমরা কোন কোন জায়গায় ট্যাব সেট করব, প্রথমে এই রোববারটা আমি একটু সরে এই জায়গায় করব, তারপরে সোমবার এই জায়গায় সেট করব, অনুরূপভাবে আমরা মঙ্গলবারটা এই জায়গায় করলাম, বুধবার এই জায়গায় করলাম, বৃহস্পতিবার এই জায়গায় করলাম, তারপরে শুক্রবারটা আমরা এই জায়গায় করলাম, এবং লাস্ট আমরা শনিবারটা এই জায়গায় সেট করলাম। এখন এই রোববারের আগে আমরা ট্যাব দিই নাই, একটা ট্যাব পেস্ট করলাম। এখন আমরা অ্যালাইনমেন্টটা ধীরে ধীরে ঠিক করে নেব, এটি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা এন্টার দিয়ে নিচে আমরা এখন সংখ্যাগুলি লিখছি। প্রথমে ডামি হিসাবে আমি 01, তারপরে 02, 03, 04, 05, 06 এবং 07 দিয়ে দিলাম। তারপরে আমাদের এখানে কি ছিল, এখানে ছোট ছোট করে লেখা ছিল, আমরা ছোটোগুলো আমরা লিখে নিচ্ছি আপাতত। 17 এইভাবে আমরা লিখে নিই, এখানে 17 স্পেস দিয়ে আমি 17 লিখলাম। শুরুতে একটা ট্যাব দিতে হবে, ট্যাব দিলাম। তারপরে এই যে মাঝখানে যে স্পেস রয়েছে এই স্পেসটা আমরা কমাই দেবো। স্পেসটা কমানোর জন্য এই দুটি লাইন সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করলাম। তারপরে এইখানে যে ক্যারেক্টার রয়েছে এই বক্সটি আনতে হবে, আমরা এটা একটু উপরে নিয়ে যাই, কাজ করতে সুবিধা হবে। এখানে রয়েছে হচ্ছে 40.4, আর এখানে হচ্ছে ফন্ট রয়েছে 12, তাহলে এটা আমরা কমায় অর্ধেক দিতে পারি, এখানে আমরা 6 দিতে পারি। সিক্স দিলাম, আমার উপরেরটা সিলেক্ট হয়ে গেছিলো এই কারণে সমস্যা হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমরা এটি 6 না দিয়ে একটু আর একটু বাড়ায় দিতে পারি, আমরা 8 করলাম। তারপরে এই ফন্ট সাইজটা আমরা ছোট করে দিতে পারি, উপরেরটা 12 রয়েছে এটা আমরা 8 দিলাম, অথবা আরও ছোট করতে পারি আমরা 7 দিলাম তুলনামূলকভাবে। এখন এই স্পেসটা আমরা আরও কমাই দিতে পারি, আমরা এখানে 6 দিতে পারি। আর একটার কালার হচ্ছে, এখানে আপনারা লক্ষ্য করুন, একটা কালার রয়েছে হচ্ছে সাইন কালার এবং আর একটা ব্ল্যাক কালার। আমরা ইচ্ছা করলে একটা সাইন এবং আর একটা রেডও দিতে পারি, অথবা হচ্ছে মেজেন্ডা দিতে পারি। আমরা এখন ইলাস্ট্রেটরে গেলাম, এইখানে আমরা কালার কীভাবে চেঞ্জ করব, এইখানে কালার প্যালেট আনলাম, তারপরে এইখান থেকে আমরা বলেছি এটা সাইন দেবো 100% এবং অন্যগুলো জিরো দেবো, আমরা জিরো দিয়ে দিলাম। তাহলে এটি দেখুন সাইন কালার চলে আসছে। তারপরে এটা আমরা মেজেন্ডা কালার দেবো, মেজেন্ডার জন্য মেজেন্ডা হচ্ছে 100% এবং অন্যগুলো হচ্ছে জিরো, একটা সাইন এবং একটা মেজেন্ডা চলে আসছে। এখন আমরা আপাতত এটি কপি করে পেস্ট করে দিচ্ছি। আমরা ইচ্ছা করে এই স্পেসটাও কমাতে পারি, ওটা আমরা ধীরে ধীরে কমাবো। আমরা এখন এই টেক্সট বক্সটি ছকের মধ্যে বসাই দেব, তারপর আমরা এটি মেজারমেন্ট করব। ট্যাবগুলো সেট করব, অর্থাৎ ট্যাবগুলো নিয়ে কাজ করব। ওকে, এখানে কোনোটা একটু স্পেস কম পাচ্ছে, সমস্যা নেই, আমরা সেটি ফন্ট সাইজ ছোট বড় করে দিয়ে ঠিক করে দেব। যেমন উপরের এই লাইনটার ফন্ট সাইজ এত বড় দরকার নাই, আমরা এটি 11 ফন্ট দিতে পারি। তারপরে এই যে এইখানে যে রেখাটি রয়েছে এই রেখাটি আমাদের আরেকটু উপরেও দিতে পারি, আরেকটু উপরে দিতে পারি, এটা অনেক বেশি উপরে উঠে যাচ্ছে, আমি কন্ট্রোল কে দিয়ে আমি পারফরমেন্স নিয়ে আসলাম। তারপরে এখানে আমি 04 দিলাম, তারপরে স্পেসটা একটু
কমাই দিলাম, আমি টেক্সট বক্সটা আর একটু উপরে উঠিয়ে দিতে পারি, এই স্পেসে রাখলাম। ওকে, এখন মোটামুটি ঠিক আছে। তারপরে আমরা ধীরে ধীরে অন্যান্যগুলো নিয়ে আসতে পারি। এখন আমরা এই পরের আরেকটি লাইন পেস্ট করে দেবো, এই জায়গায় সিলেক্ট করলাম, তারপরে আমি পেস্ট করে দিলাম। দেখুন পরের লাইনটিও পেস্ট হয়েছে। আমাদের এখানে বলেছিলাম ছয়টা থাকবে, 1 2 3 4 5 6, ছয়টা চলে আসছে। এখন এইখানে যে স্পেসটা প্রবলেম হচ্ছে এটা আমরা এখন ঠিক করব। ওকে, এখন এইটার উপরে ট্যাব হবে, ট্যাব দিলাম, এটার উপরে ট্যাব হবে, ট্যাব দিলাম, অর্থাৎ সামনে ট্যাব হবে, ট্যাব দিলাম এবং এটাতেও ট্যাব দিয়ে দিলাম। ওকে, এখন আমরা রেখাগুলো একটু ঠিক করে দিই, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই টেক্সট বক্সের কাজটি আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু এই টেক্সট বক্সটি এখানে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে, সেই কারণে এটা আমরা লক করে রাখবো। সেটি লক করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ধরে 2 দিলে লক হয়, অথবা আপনারা এখান থেকে লক করতে পারেন। এই অবজেক্ট থেকে ক্লিক করে, এখানে অবজেক্ট থেকে ক্লিক করে, এই যে এখানে লক, এটাতে ক্লিক করে, এই যে সিলেকশন, এখানে সিলেকশনে ক্লিক করলে লক হয়ে যাবে, কন্ট্রোল 2। আবার আপনি যদি আনলক করতে চান, যেমন আমরা এখানে যে টেক্সট বক্সটি লক করেছি, এটা দেখুন আমি ক্লিক করছি আর সিলেক্ট হচ্ছে না, তাহলে আমরা অনুরূপভাবে অবজেক্টে গিয়ে এই যে আনলক অল, অথবা কিবোর্ডের কন্ট্রোল অল্টার 2, এটি দিলেও আনলক হয়ে যাবে। এই দেখুন এখন টেক্সট বক্স আনলক হয়ে গেছে, আমি আবার লক করে দিলাম। এখন আমরা এই রেখাগুলো ঠিক করে দেব। তাহলে আমাদের মূল ছকটি তৈরি হয়ে গেল। এখন আমরা অন্যান্য কাজ করতে পারবো। অন্যান্য কাজ করা খুবই সোজা, জাস্ট শুধু সংখ্যাগুলো ভিতরে বসাই দিতে হবে। কোনোটা এখান থেকে শুরু হবে, কোনোটা প্রথম থেকে শুরু হবে। এখানে আমরা শুক্রবার এবং শনিবার এটি যেহেতু লাল করে দিতে হবে, অর্থাৎ ছুটি রয়েছে, আমরা ইচ্ছা করলে এটি লাল করে দিতে পারি। এইভাবে সিলেক্ট করব, এবং এইখান থেকে আমরা লাল কীভাবে করব, এখানে আমরা মেজেন্টা দেবো 100% এবং ইয়েলো দেবো 100% আর ব্ল্যাক দেবো আমরা হচ্ছে 0। তাহলে দেখুন এটি লাল হয়ে গেছে। অন্যভাবে এটিও আমরা করে দিতে পারি। ওকে, শুক্রবার এবং শনিবার লাল করে দিয়েছি, ইচ্ছা করলে আমরা এই উপরেরটিও লাল করে দিতে পারি, 100 100 0। এটি আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ আপনি হচ্ছে কন্ট্রোল ধরে জি দিয়ে গ্রুপ করতে পারেন, অথবা এইখানে এই যে অবজেক্টে গিয়ে এইখান থেকে এই যে গ্রুপে ক্লিক করলে গ্রুপ করতে পারেন। দেখুন গ্রুপ করার ফলে আমি যখন ক্লিক করছি আমার পুরো অবজেক্টটি সিলেক্ট হচ্ছে, এবং আমি সরানোরা যখন করব তখন পুরোটাই ধরে সরানোরা করবে। কিন্তু যদি গ্রুপ না করি তাহলে যেটাতে ক্লিক করব শুধুমাত্র সেটি সিলেক্ট হবে এবং সেটি সরে যাবে যখন আমরা সরাবো বিভিন্ন জায়গায়। তারপরে আমরা এটার উপরে এখানে মাসের নাম লিখব, এবং ডান পাশে ইচ্ছা করলে আমরা আরবি এবং বাংলা সেই মাসের নামটিও লিখতে পারি। উপরে এখানে আমি জানুয়ারি লিখছি, আমি টাইপ টুল নিলাম, তারপরে এখানে ক্লিক করলাম জানুয়ারি, এটার সাইজটা একটু বড় করে দিতে পারি। এখন এই পাশে যদি আমরা ছোট করে বাংলা নাম লিখতে চাই, পৌষ মাঘ নিচে জমা দিউ আওয়াল জমা সানি, এটি আমরা ছোট করে দিব। ফন্ট সাইজ আমরা দিতে পারি এখানে 14-এর জায়গায় আমরা 8 দিতে পারি, এবং স্পেসটা আমরা 9 অথবা 10 দিতে পারি, 9 দিয়ে দিলাম। আর এটি আমরা রাইট অ্যালাইনমেন্টে দিব, তারপরে এখানে সেট করে দিতে পারি, আমরা স্পেসটা আর একটু কমাইতে পারি, স্পেসটা 8 দিলাম, ফোন সাইজ 8, দুটি সমান দিয়ে দিলাম, তারপর আমরা এটি মেজারমেন্টটা ঠিক করে দিলাম। তাহলে ওকে, আমাদের ছক তৈরির কাজ শেষ হয়ে গেছে। আর এইখানে একটা বিষয় লক্ষ্য করুন যে এই জায়গায় এটা অনেক কাছাকাছি চলে আসছে, এবং
এই জায়গায় এই এটি সমান হয় নাই, এটি সমান করার জন্য আমরা ইচ্ছা করলে এই রেখাটি একটু বড় করে দিতে পারি অথবা এই রেখাটা বড় করে দিতে পারি। আমরা এটা আগে আনগ্রুপ করছি, অবজেক্টে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করলাম, তাহলে এটা আনগ্রুপ হয়ে গেছে, দেখুন এটা আলাদাভাবে এখন সিলেক্ট হচ্ছে। আমরা এই রেখাটি, এটা যেহেতু সমান হয় নাই, আমরা ইচ্ছা করলে এই জায়গায় সমান করে দিতে পারি। ওকে, আমাদের সফটওয়্যারের কাজ হয়ে গেছে, এখন আমরা এটি কপি করে বসায় দিতে পারি। আমি পুরোটাই সিলেক্ট করলাম, তারপরে গ্রুপ করলাম, এই যে দেখুন গ্রুপ হয়ে গেছে। তারপরে আমরা এটি কিবোর্ডের অল্টার কি চেপে ধরে ড্র্যাগ করে করে আমি কপি করছি। মূলত এখানে চারটি মাস এখানে হওয়ার কথা পাশাপাশি, কিন্তু এখানে চারটি জায়গা হচ্ছে না, বাইরে চলে যাচ্ছে, এই কারণে আমরা একটু সাইজটা ছোট করে দেব। সবকটি সিলেক্ট করলাম, তারপরে আমরা এখানে বক্সে ক্লিক করে আমরা এই যে শিফট কি চেপে ধরে একটু ছোট করে দেব, খুব বেশি ছোট করব না, সামান্য একটু ছোট করে দিলাম। তারপরে এটি রাখলাম, আপনার ইচ্ছা করলে এই যে ট্যাবে চাপ দিয়ে এখানে যে টুলবারগুলো রয়েছে টুলবারগুলো সরাই দিতে পারেন, এবং আবার কিবোর্ডের ট্যাবে চাপ দিয়ে আবার টুলবারগুলো আনতে পারেন। এখন আমি এটা মেজারমেন্ট অনুযায়ী বসাই দিচ্ছি। তারপরে অনুরূপভাবে এই সবগুলো কপি করে নিচের দিকেও আপনারা দিতে পারেন, আমাদের লাগবে হচ্ছে এদিকে চারটা যেহেতু নিয়েছি, আর নিচের দিকে আমাদের তিনটা হলেই হবে, তিন চার বারো, আমাদের বারোটা হয়ে গেছে। উপরে স্পেস লাগবে হেডিং দেওয়ার জন্য এবং ছবিগুলো দেওয়ার জন্য, এবং নিচের দিকে আমরা ক্যালেন্ডারটি সেট করব। এখন আমরা ধীরে ধীরে এখানকার তথ্যগুলো আপডেট করতে পারবেন, অর্থাৎ এখানে তারিখগুলো ঠিক করে দিতে পারেন। আমাদের মূল কাঠামো তৈরি হয়ে গেছে। আর এখানে আরেকটা বিষয় যে এখানে ক্যালেন্ডারে দেখুন যে ছুটিগুলো যেগুলো রয়েছে সেই ছুটিগুলোর নিচে এরকম একটা লাল দাগ অথবা একটা সবুজ দাগ রয়েছে, এটি আপনার কীভাবে দেবেন, এটি দেওয়া খুবই সহজ। আমি যে কোনো একটা দেখাচ্ছি, তাহলে আপনারা সবগুলো দিতে পারবেন। এখানে কোনো একটা তারিখে চলে গেলাম, তারপরে এখান থেকে আমরা রেকট্যাঙ্গেল নেব, যে কোনো একটা রেকট্যাঙ্গেল নেব, আর এটার কালারটা আমরা কী দেবো, আমরা লাল কালার দিয়ে দিই, আপনার ইচ্ছা করলে অন্য কালারও দিতে পারেন। এখানে কালার প্লেটে গিয়ে আমরা এইখানে বলে দিলাম যে আমাদের মেজান্ডা 100, ইয়েলো 100, ব্ল্যাক আমরা এখানে 10% দিতে পারি, কোনো সমস্যা নেই। আর আমরা লাইন কালারটা দেবো না, লাইন কালারটা আমরা নান করে দিলাম, শুধু আমরা ফিল কালারটা দেবো। আমি যদি এই পাঁচের নিচে যদি আমি রেড দিতে চাই, রেড ব্যাকগ্রাউন্ড, তাহলে এইখানে আমি এটি ড্র করে দিয়ে দিলাম, তাহলে এটি হয়ে গেল। কিন্তু আমাদের লেখাটি যদি নিচের দিকে চলে গেল, তাহলে লেখাটা আমরা উপরে কীভাবে আনবো, এটি আমার গ্রুপ করা আছে, আমরা এটা আনগ্রুপ করে দিচ্ছি। আনগ্রুপ করলাম, তারপরে আমাদের টেক্সট বক্সটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ডান বাটনে ক্লিক করে এখানে দেখেন অ্যারেঞ্জ রয়েছে, অ্যারেঞ্জের উপর লেখা রয়েছে ব্রিং টু ফন্ট, তাহলে আমার এই লেখাটি উপরের দিকে চলে আসবে। এখন আমরা ইচ্ছা করলে এই শুধুমাত্র এই এই লেখাটি সিলেক্ট করে এটির কালার সাদা দিতে পারি, এবং অনুরূপভাবে নিচেরটাও আমরা সাদা দিতে পারি, এখানে যে ছোটো ছোটো লেখা রয়েছে এটিও সাদা দিতে পারি, তাহলে আমাদের এখানে দেখতে সুবিধা হবে এবং আমরা বুঝতে পারবো। এখন এই যে নিচের দিকে যে চলে গেছে যে এই লাল ব্যাকগ্রাউন্ডটি, এটি কিন্তু ঠিকমতো মেজারমেন্টে আসে নাই, তাহলে এটি মেজারমেন্টে আনার জন্য আপনারা কী করতে পারেন, এখানে জুম করে বড় করলেন, তারপরে প্রথমে আমাদের টেক্সট বক্সটি লক করে দিতে হবে, আমি লক করে দিলাম, এবং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখানে আপনার যতটুকু প্রয়োজন যেভাবে প্রয়োজন মেজারমেন্টটা জুম করে করে দেখে দেখে আপনারা এটা ঠিক করে দেবেন। তাহলে আপনারা দেখলেন কীভাবে এই নিচে ব্যাকগ্রাউন্ডটা দিতে হয়, এভাবে আপনারা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এখন আমরা হেডিংটা তৈরি করছি, প্রথমে আমাদের কী করতে হবে যে একটা লাল কালারের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। লাল কালার কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয় আপনারা একটু আগে দেখলেন, আমি আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করে রেকট্যাঙ্গেল নিতে হবে, তারপরে এই রেকট্যাঙ্গেলটা এখানে আমি ড্র করলাম, আমার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, যেহেতু আমার লাল কালার এখানে নেয়াই আছে এই কারণে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যদি না থাকতো তাহলে এখানে আমার লাল কালার ব্যাকগ্রাউন্ড নিতে হতো, অথবা আমি ড্র করার পরেও এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা টেক্সট নেব, টেক্সট নেওয়ার জন্য আমি টাইপ টুল সিলেক্ট করলাম, তারপরে আমি সাদা জায়গায় নিচ্ছি, লিখব সরকারের, ফন্ট সাইজটা আমরা বড় করে দিই, আমাদের যেহেতু বড় করেই লাগবে,
এখানে এই রাইট রয়েছে, এটা আমি সেন্টার করে দিলাম। এটির কালারটা সাদা দিতে হবে, আমরা আগে এটি সেট করে নেই, ভিতরে সেট করে দিলাম। তারপরে এটি এখান থেকে আমি সাদা করে দিলাম, এবং নিচে রয়েছে ছোট করে লেখা রয়েছে যে বঙ্গাব্দ এবং হচ্ছে হিজড়ি, এগুলো রয়েছে। আমি ফোন সাইজটা আপাতত এখান থেকে 24 করে নিচ্ছি এবং এটি একটু উপরে নিয়ে যাচ্ছি। ওকে, আমাদের টেক্সট দেওয়া হয়ে গেল, এখন এখানে আমরা ছবিটা নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার জন্য আপনার ছবিটা আগে কালেক্ট করে নেবেন, কালেক্ট করে কম্পিউটারে যে কোনো জায়গায় রাখবেন। তারপরে এখানে ফাইল থেকে ক্লিক করে এখানে প্লেসে ক্লিক করবেন। তারপরে আপনাদের ছবিটা কোন জায়গায় রয়েছে সেই লোকেশানে যাবেন এবং সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে টপ পিকচার ডট জেপিজি নামে ফাইলটা রেখেছি, অর্থাৎ ছবিটা রেখেছি, জেপিজি আমি প্লেস করে দেবো, তাহলে ছবিটা চলে আসবে। ছবিটা আমাদের যেইখানে প্রয়োজন সেই জায়গায় আমরা দিয়ে দেব, একটু মিডিল পয়েন্টে দিয়ে দিলাম। আর ছবির কারণে যেহেতু এটা ঢেকে যাচ্ছে, আমরা ইচ্ছা করলে এটি আরও নিচের দিকে নামাই দিতে পারি। আমি এই সব কয়েটি সিলেক্ট করলাম এবং ছবিটা যেটা সিলেক্ট হচ্ছে এটা আমি শিফট কি চেপে ধরে ক্লিক করলাম, তাহলে সেটি ডিসিলেক্ট হয়ে গেল এবং আমি এটি নিচের দিকে নামাই দিচ্ছি। তারপরে এইখানে আমরা এই যে নিচে যে টেক্সটটি রয়েছে, যেমন দেখুন এই যে এখানে নিচে যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি দিতে পারি এবং এটি দিতে পারি। এটি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই, কারণ এই যে উপরে যেভাবে করেছেন অন্যভাবে করতে পারবেন এবং ছবিটাও উপরে যেভাবে এনেছেন নিচেও আনতে পারবেন। আমি জাস্ট শুধু এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো অ্যাড করা দেখাচ্ছি এবং বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। টেক্সটগুলো আমি এমএস ওয়ার্ডে রেখেছি, সেখান থেকে আমি এটি কপি করে নিচ্ছি। তারপরে ইলাস্ট্রেটরে এটি আমরা টেক্সট বক্সের মাধ্যমে অ্যাড করব। এইখান থেকে আমরা টাইপ টুল নিলাম, তারপরে এখানে একটা টেক্সট বক্স নিলাম, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। সকল লেখা চলে আসছে কিন্তু সাইজটা অন্যরকম হয়েছে, কোনো সমস্যা নাই। আমি অল সিলেক্ট করে এটা সুতি নিয়াম যে আছে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে দিতে পারি। এখানে আমরা 11 করে দিলাম এবং লাইন স্পেসটি এখানে আমরা 10 করে দিলাম। তারপরে এটি আমরা একটু বড় করে দেখি, আমরা যদি এখানে সেট করে দেই, এখানে সেন্টারে রয়েছে, আমরা অল সিলেক্ট করে এটি লেফট করে দিলাম এবং এখানে একটা স্পেস দিয়ে দিলাম। আর এখানে সাধারণ ছুটি এটা লাল কালিতে রয়েছে, একটু বড় রয়েছে, আমরা এখান থেকে একটু বড় করে দিতে পারি, এটা 12 পিটে দিতে পারি এবং কালারটি লাল করে দিতে পারি। লাল করার জন্য এইখান থেকে আমরা কোড পার্সেন্টেজ দিয়ে দিতে পারি, এই লাল হয়ে গেছে। এবং অনুরূপভাবে নির্বাহী আদেশের ছুটি, সরকারি ছুটি, এটিও আমরা লাল করে দিতে পারি, লাল করে দিলাম এবং ফোন পেজটা আমরা 12 পিটি করে দিলাম। ওকে, আমাদের ফুল ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা ইলাস্ট্রেটরে খুব সহজেই একটি ক্যালেন্ডার তৈরি করতে পারেন, এবং সেই সঙ্গে আমি এখানে যেই অপশনগুলো ব্যবহার করলাম, যেই টুলসগুলো ব্যবহার করলাম, এই টুলসগুলো ব্যবহার করে ইলাস্ট্রেটরে আপনারা অন্যান্য কাজগুলো করতে পারবেন। আমার এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।